হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী ওয়ার্ল্ড তো তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আর তোমাদের আশেপা বাদে আমিও অনেকটাই ভালো আছি তো আজ আমার কাছে খুব খুব একটা আনন্দের দিন কারণ আজ আমার মেয়ে ফার্স্ট স্কুলে যাবে সেটা কি বলবো তোমাদের আর নার্সারি নয় কারণ নার্সারি এখনও আমার মেয়ের বয়স হয়নি আজ অঙ্গনাড়ি কেন্দ্রে নিয়ে যাব একটু অভ্যাস হওয়ার জন্য তার জন্য আজ সেটাও স্কুল অঙ্গনড়ি স্কুল যাই হোক সেটাতে আজ ফার্স্ট আমার মেয়েকে স্কুলে নিয়ে যাব তো আজ তার জন্য আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে একদম দেখো রেডি হয়ে নিছি একদম মনাকে ঘুম থেকে তুলে ড্রেসটা চেঞ্জ করে মনাকে ব্রাশ করে তারপর নিয়ে যাব যাই হোক দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি আমি তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একটু হয়ে গেলে তারপর কি বলবো তোমাদের ভাতটা হয়ে গেলে তারপর আমি একটু খুঁটিনাটি খুঁটিনা কাজটা শেষ করে তারপর মনাকে নিয়ে স্কুলে যাব তো দেখো এখানে ওইদিকেও বাইরে উনুনে আমি একটু কিছু এছাড়া সিদ্ধ করতে বসেছি কারণ এসে রান্না করব আর ওইদিকে এটা হয়ে গেলে আর ওইদিকে তো ভাত বসিয়ে দেখলে আর এদিকে মনাকে তুলে ব্রাশ টাস করিয়ে একদম ওনাকে রেডি করে নিবো এখন রেডি করে তারপর মনাকে স্কুলে নিয়ে যাবো তো যাই হোক সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো মনাকে মুখ টুক ধুয়ে শেষ করলাম এখন মনাকে জল খাওয়াচ্ছি জলটা খাইয়ে মনাকে ভাবছি বিছানাটা তুলে নেব আর মনার বাবা এখন মাত্র উঠলো উঠে আজকে যাবে না কারণ আজকে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে যদি কি বলবো বেরোয় কাজে তাহলে যদি আবার বৃষ্টি নেমে যায় তার জন্য বেরোবে না যাই হোক মনাকে টল খাইয়ে এখন আমি একটু বিছানাটা তুলে নেব বিছানা পুরো তুলবো না মশাইটা একটু সরিয়ে আগে মনাকে রেডি করে মনাকে নিয়ে যাব কারণ আটটা বেজে যাচ্ছে আটটায় স্কুলে যাওয়া হয় যারা অঙ্গনড়িতে যায় আটটায় যায় যাই হোক আমিও এখন মনাকে নিয়ে আটটা দশ বেজে যাব বেরোতে বেরোতে আটটা দশ বেজে অবশ্যই যাই হোক এখন আমি এটা মশাইটা তুলে তারপর মনাকে এখন রেডি করতে হবে আর মনাকে আমি জামা পরিয়ে নিয়েছি দেখো এখন মনার চুলটা বেঁধে দেবো আর কিছুতে সকালবেলা ঘুম থেকে উঠে সে যেহেতু সেহেতু একটা মর্জি করবেই তোমরা তো জানোই যে বাচ্চারা ঘুম থেকে উঠলে প্রচণ্ডই মর্জি করে কেননা তাকে মর্জিটা ভালো করে বোঝাতে হয় তারপর ওকে নিয়ে বসতে হয় যাই হোক ওকে ভালো করে বুঝিয়ে আমি ড্রেস ট্রেস পরিয়ে একদম ওকে কাজলে ফোটো ওটো দিয়ে দিয়েছি যাই হোক এখন মনে হয় চুলটা ভালো করে বেঁধে দেবো আর চুলটা বেশি বড়ো হয়নি আস্তে আস্তে বড়ো হচ্ছে ঠিক আগে আর একটু ছোটো চুল এখন একটু বড়ো হয়েছে আর এখন বেঁধে না দিলে ভালোও লাগে না তার জন্য মনে হয় চুলটা একটু বেঁধে দিচ্ছি বেঁধে দিয়ে তারপর মনেকে নিয়ে আমি 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 পুরো রেডি হয়ে গেছি একটু ড্রেসটা পরে নিয়ে তারপর আমি মনাকে নিয়ে চলে যাবো তো মনে চুলটা বাজছে আর দেখো মনে প্রচণ্ড দুষ্টমি করছে বলছে এদিকে না আমি বলছি ভালো করে বসে আমি দেখতে পাচ্ছি না আর ও চুল বোধার সময় প্রচণ্ড দুষ্টামি করে চুল বেঁধে কিছুক্ষণ থাকতে চায় না তারপর চুলটা খুলে নেই খুলে নেই বলবো কী চুল খুলবে না বলো মাথাতে ব্যথা করে তার জন্য চুল খুলে নিচ্ছি যাই হোক মনে চুল দেখেও বাঁধা হয়ে গেছে 嗯，着、mm.。 ও চুল পাতার সময় দেখো ওর খেলনাটা ওর সঙ্গে নিয়ে রেখেছে আর ওটা না থাকলে ও চুল পাতাতে চাইবে না বলছে ওটা নিয়ে যাবে না কি তো যাই হোক আমি ড্রেস টেস্ট নিয়েছি এখন ওকে একটা বিস্কুট দিয়েছি বলছে বিস্কুটটা খেয়ে নে বিস্কুটটা না খেলে আর সকালে উঠে ঘুমতে করে জানা মনে কিছুই খায় না দুধটাও খেতে চায় না কিচ্ছু খেতে চায় না মেগে খেতে চায় না কি খাওয়াবো বলো আর এখন ঘরে থাকলেও খেতে চায় না এখন তো স্কুলে যাবে তার জন্য বলছি যে এখন ঘরে থাকলে তো আমি আগে দশটা সাড়ে দশটা ভাত খাওয়াতাম মনাকে এখন নয়টা সাড়েটায় একটু ভাত খাওয়াইনি খাইয়ে নিই কারণ মনা সকালবেলা কিছু খেতে চায় না যার জন্য একটু ভাত খেয়ে খাইয়ে নেই তা এখন একটা বিস্কিট দিলাম বল বিস্কিটটা খা খানা বিস্কুটটা খেয়ে তো ওর আধা ঘন্টা লেগে যাচ্ছে তার জন্য বলছি যে কিছু খা কিছুটা ফেলে দেবো আর এখন হচ্ছে না কারণ টাইম হয়ে যাচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে যেতে হবে তার জন্য দেখো তাড়াতাড়ি করে মনাকে বিস্কুটটা খাইয়ে দিচ্ছি ও খেতে চাইছে না বলে খাওয়া হয়েছে আর খাবো না খাবো না আমি বলেছি আর একটু আছে খেয়ে নে আর বাকিটা ফেলে দেবো টমিকে দিয়ে দেবো যাই হোক একটু খেয়েছে আর একটু আমার হাতে রেখে দিয়েছি বলছে এটা খাবে না খাবে না আর ওর বাবা ওইদিকে কী বলবো ব্রাশ টাস করে নিয়েছে ব্রাশ টাস করে দেখো এই যে মুখ টুক ধুয়ে নিয়েছে যার জন্য আর আমি আজকে সকালে ওর বাবাকে চা দেয়নি ওর ওই ওর বাবা চা খায় না কারণ আমি ঘরে নিয়ে যাবো মনাকে নিয়ে চলে যাবো তার জন্য ওর বাবা চা খেতে চাইছে না বলছে না খাবো না তুমি চলে যাও আমি আর চা খাবো না তো ওর আমার শাশুড়া বলছে চা খাবি নাকি না বলে খাবো না তো যাই হোক আমি এদিকে মনেকে নিয়ে বসে আছি আর আমার খুব যেন টেনশন হচ্ছে যে প্রথম দিন স্কুলে যাবে লেট হয়ে যাবে আর ওর মতো অন্য বাচ্চারাও আসে কারণ কেননা যেন ওর তো এখনো তিন বছর কমপ্লিট হয়নি ও আড়াই বছর চলছে তার জন্য এখনও নার্সারিতে দেয় না নার্সারি ভর্তি করানোর সময় এখনও হয়নি আর দেবো আর কদিন বাদে দেবো যাই হোক আর তার জন্য আজকে থেকে অঙ্গনে নিয়ে চেষ্টা করছি ওর যাতে অভ্যাস হয় কারণ বাচ্চারা অভ্যাস না হলে পরে আবার পস্তাতে হবে যাই হোক ও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তো আমরা এখন বেরিয়ে গেছি তো বন্ধুরা দেখো মনে স্কুলে এসে পৌঁছে গেছে তো স্কুলের ভেতরে ঢুকতে চাইছে না কারণ আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি ও ভাবছে যে আমি ঢুকবো না ভেতরে ও কীভাবে ঢুকবে আনটি বলছে ঢোকো ও বলছে না মার সঙ্গে যাবো ঢুকছে না আমি বলছি যাও তুমি আমি আসছি তোমার সঙ্গে যাই হোক সবাইকে হঠাৎ করে দেখে খুব চমকে গেছে ও ভাবছে ওরা জানি কী না কী করছে যাই হোক এরকম করে কোনোভাবে ওকে বসিয়েছি বসিয়ে স্ল্যাটটা খুলে দিয়েছি ভাব বলছি যে তুমি লিখো ও লিখতে পারে না অবশ্য যাই হোক হাতে করে দিয়েছিলাম সরস্বতী পূজা যায় যেভাবে হোক বাড়িতে একটু একটু করে বসে গোল দেয় শুধু গোল গোল দিতে দিতে শিখবে আমরাও সেইভাবে শিখেছি তো ও এইভাবে শিখবে আর এদিকে তারা সবাই বসে বসে যার যার ভাবে পড়াশোনা করছে লিখছে আর ও হাঁ করে একটু দেখে আবার ওর স্ল্যাটে একটু গোল দেয় এভাবে করে ও কাটিয়ে দিচ্ছে যাই হোক সবাইকে বলছি আমার মেয়ে আজ প্রথম দিন স্কুলে আসলো সবাই ওকে আশীর্বাদ করবেন ছোট বড় সবাইকে বলছি আশীর্বাদ করবেন আর ছোটোদেরকে বলছি তোমরাও বাবা ওকে আশীর্বাদ করো যেন ও ভালো করে পড়াশোনা করতে পারে আর ভগবান যেন ওকে ভালো রাখে সব সময় যেন ভালো করে পড়াশোনা করতে পারে আর নিজের জীবন শরীরটা যেন ভালো থাকে সেই আশীর্বাদটুকু তোমরা করো এটাই তোমাদেরকে চাইছি আর আমিও আমার মন থেকে যে আমার মেয়ে শরীরটা যেন ভালো থাকে আর ও যেন ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে সেটাই আমি ভগবানের কাছে চাইছি তো যাই হোক ওরা ওদের দেখো ওরা এখন উঠে দাঁড়িয়ে ছড়া বলছে নাচ করছে আর ও না হাঁ করে দাঁড়িয়ে দেখছে আর বারবার বসে যায় বারবার আমি ওঠাতে চেষ্টা করলেও উঠতে চায় না কারণ ও প্রথম দিন এসছে এসে দেখছে যে এটা কী বাবা ওরা কি করছে হা করে দাঁড়িয়েছে আমি বললাম না দেখো ওরা ছড়া বলছে তুমি ওদের সঙ্গে বলো প্রথম থেকে ও আই সবগুলো বলছে ওরা তারপর ছড়া নাচ করবে নাচ নেচে নেচে ছড়া বলবে তারপর ও ওনাকে হাঁ করে দেখছে আর বারবার না ও একদম মানে কি বলবো বলতে চাইছে না আজ কারণ প্রথম দিনে এসছে তার জন্য ও চমকে গেছে ওরা কি করছে না করছে আর দেখো সবাই এত ছোটাছুটি করছে এতো ওদের অতগুলো বাচ্চা দেখে ভাই বোন দেখে না ও ভাবছে জানে না ওরা সবাই এসছে এখানে ওর মনে ভাবে একটা হতে পারে যাই হোক তো দেখো বারবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তো আমি বলছি না ব্যাগ নিবি না হাতে ও আর বসে যাচ্ছে আমি জোর করে ওকে উঠাতে পারছি না ও উঠে যাচ্ছে উঠে যাচ্ছে দেখো বসে যায় বারবার এই যে আমি জোর করে উঠাই আর সবাই দেখো নাচ করছে আরও চমকে গিয়ে দেখো হাঁটছে আর হা করে তাকিয়ে থাকে যে ও कि कर তো আমি বললাম তুই দেখ দেখে একটু বল না তুই তো ওরা ছড়া বলছে হাটটিমাট টিম আর সেই সেই জায়গাটা তোমাদের শোনাতে পারবো না কারণ সেই জায়গাটা মিউট করে দিয়েছে এখানে অনেক ধর গার্জেন ছিল ওদেরও কিছু বেশ কিছুখানি কথা শোনা যাচ্ছিলো সেই কারণে সাউন্ডটা মিউট করে দিয়েছি আর এখানে আমি আমার বয়সটা দিয়ে দিচ্ছি যাই হোক তো দেখো ওরা ও শুধু হাঁ করে তাকিয়ে থাকে তো আমি ভাবলাম না প্রথম দিন কিছু হবে না আর দিদিমণি বলছে দিদিমণি ওর আম্মা হয় আমার কাকি শাশুড়ি হয় উনি বলছে যাই কিছু হবে না দু তিন দিন আসলে তাহলে ঠিক হয়ে যাবে আমি বলছি ঠিক আছে তবু দাঁড়িয়ে দেখুক দেখতে দেখতে একটা ওর কি বলবো অভ্যাস হয়ে যাবে তারপর নিজে নিজে বলবে আর আমি দু তিন দিন দিবে এসে বসবো ওর সঙ্গে তারপর আমি চলে যাব অভ্যাস হয়ে যাবে আর রোজ দিন থাকলে আমি ওনা পড়তে চাইবে না তো যাক এইভাবে করে স্কুল শেষ হয়ে গেলো এখন ছুটির পালা ছুটি হয়ে গেলো বা ও বাড়ির দিকে রওনা দিচ্ছে তো যাই হোক এখন আমরা বাড়িতে চলে যাব তো বন্ধুরা সবাইকে বলছে আমার মেয়ের প্রথম জীবন তোমাদের কেমন লাগলো স্কুল তোমরা অবশ্যই কমন করে বলো আর ওকে আশীর্বাদ করো আর কাল আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পাশে থেকো